আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শক বৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কি সেই অদ্ভুত আওয়াজ বের হলো, কি তার ব্যাখ্যা? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ ও চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়, ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে ক্ষুদা দাবি করত, আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত ও পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনের 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং ক্ষুদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াব। যখন ফেরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, আনিসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রির যুগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাদ্ধাবন করা হবে। অতপর মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন তার কৌম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই বলে থাকেন নীলনদ, অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীলনদ নয়, বরং সেটি হলো সাগর বাহরে আহমার, রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হলো নদী আর বাহরুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনুল কারিমে বাহার শব্দটি ব্যবহার হয়েছে। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তার কৌমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তার কৌম দেখতে পেল পেছন দিক দিয়ে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী, সামনে বিশাল উত্তাল সমুদ্র। তাই তারা বলতে লাগল, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম উত্তরে বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। অতপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইদরিব বি আসাকাল বাহর, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাগরের মাঝের রাস্তার দুপাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল। আর আমরা সবাই জানি লোহিত সাগরের গভীরতা হলো প্রায় 4 থেকে 9 হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশে মাটি প্রকাশ পেয়ে দুপাশের পানি প্রায় 9 হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম ও তার কম খুবই স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যায়। ফেরাউন ও তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে, তখন তার উজির হামান বলতে লাগল, আমরা ইতিপূর্বে লোহিত সাগর পাড়ে এসে দেখেছি কখনো রাস্তা নেই, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া জাওয়াজনা বি বানি ইসরাইলাল বাহর, আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, সুম্মা আতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরাইলের পিছু ধাওয়া করল। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, ফেরাউন ও তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝ পথে এসে উপনীত হল, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগল, আমানতু, আমি ইমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরাঈল, আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছেন পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন আলাইহিমা সালাতু ওয়াসসালাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ফেরাউন সেই সময় ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই এখন ইমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী।
সুতরাং তোর ঈমান এখন দর্তব্য নয়। আল্লাহ তাআলা আরো বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ আমি তোর দেহকে রক্ষা করব যেন তুই তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাক। নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহা শক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বনী ইসরাইল সাগর পাড়ি দেবার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বনী ইসরাইলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা ফেরাউনের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো ফেরাউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এ থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে একটি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন, যা সবাই প্রত্যক্ষ করল। এতে করে ফেরাউন ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হল এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল। অবশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন হাদিসে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু এ ঘটনা সংঘটিত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফেরাউনের লাশটি সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু ফেরাউনের মৃত্যুর পর থেকে 1898 সালের আগ পর্যন্ত দীর্ঘ 3000 বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। অবশেষে এটি লোহিত সাগরের তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে পাওয়া যায়। অতঃপর এ লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অতঃপর দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন, এটি সম্ভবত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী ক্ষুদাদ্রোহী ফেরাউনের লাশ। বিশ্বব্যাপী এ সংবাদ ছড়িয়ে পড়ায় 1981 সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনলেন। লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফেরাউনকে। এর আগে তার পাসপোর্টও তৈরি করতে হয়। পাসপোর্টে তার পরিচয়ে লেখা হয় মহান মিশর সম্রাট। ফ্রান্সের আইন হিসাবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না, তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। বিখ্যাত সব সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে এ লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চুটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এ অবস্থা হয়েছে। ডক্টর মরিস বোকাইলিকে কেউ একজন বলে, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বোকাইলি বিস্মিত হন, বলেন, অসম্ভব, ফেরাউনের মৃত্যুর এ তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলবেন? পরে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন। সত্যিই তো হুবহু মিল রয়েছে। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। সুবহানাল্লাহ। অতঃপর এটি যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগের পাপিষ্ট ফেরাউন, তখন মিশর সরকার লাশটি কায়রোর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে, এটি বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু অবাকের বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গুস্তব বৃদ্ধি পায়, যা প্রতি বছর মার্চের 15 তারিখ লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই স্ফীত গুস্তগুলো খেয়ে সাবার করে দেয়। আরও অবাকের বিষয়, অলৌকিকভাবে ফেরাউনের নখ ও চুলগুলো বৃদ্ধি পায়, যা সত্যি হতবাক ও অবাকের বিষয়। সম্প্রতি ফেরাউনের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করে দেয়। কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয়? সত্যি আল্লাহ তাআলা ফেরাউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্ববাসীর সকল জালেম স্বৈরশাসককে একটি সতর্ক বার্তা দিয়েছেন।